বুধবার রশিদকে ছাড়াই বাংলাদেশ সফরের একমাত্র টেস্টের জন্য এক 5 সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি। যে বিবৃতি তারা প্রকাশ করেছে সেখানে কি কারণে রশিদকে বাইরে রাখা হল তার কারণ জানায়নি তারা। তবে সূত্র মারফত খবর, সামনেই রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, তার উপর টানা 2 মাস আইপিএলের ধকল সামলেছেন রশিদ, রয়েছে ছোটখাট চোটও। তাই তারকা স্পিনারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথাতে রেখেই তাকে 100% ফিট রাখতে এসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, পিঠের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচ খেলেননি রশিদ। শেষ ওয়ানডেতে তিনি প্রথম একাদশে ফেরেন, ফলে তাকে নিয়ে অহেতুক ঝুঁকি নিতে চাইছে না আফগান ক্রিকেট বোর্ড।